ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এখানে আপনারা একটা বিএলডিসি মোটর দেখতে পাচ্ছেন, একটা ইনকন্ডিশন ল্যাম্প এবং একটা মাল্টিমিটার, ঠিক আছে, অ্যামিটারও বলা যায়। দেখেন এটা কিন্তু একটা বিএলডিসি মোটর, আমাদের রিক্সা ভ্যানে যে মোটরগুলো ব্যবহৃত হয়ে থাকে সেই মোটর। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এই মোটর থেকে কিভাবে ভোল্টেজ তৈরি করা যায়, অথবা এটা মোটর দিয়ে কিভাবে জেনারেটর তৈরি করা যায়। আসলে এই মোটরটি আগে থেকেই এর খোলের যে কয়েলটি ছিল সেই কয়েলটি পরিবর্তন করে এখানে অন্য সিস্টেমে, অন্য নিয়মে যাতে ভোল্টেজ তৈরি হয় সেই হিসেবে এখানে কয়েল করা আছে। আপনারা তো জানেন, যারা যারা এসব লাইনে কাজ করে থাকেন, এই বিএলডিসি মোটরের মূলত রোটরটা থাকে স্থায়ী ম্যাগনেট, আর জেনারেটরের সূত্র অনুযায়ী যদি ম্যাগনেট মানে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন ঘটে কয়েলের পাশে, তাহলে কিন্তু অবশ্যই ভোল্টেজ তৈরি হবে। এখানে সেই সূত্র কাজে লাগিয়ে এর ভিতরে যে রোটরটি, ম্যাগনেট রোটর, সেটা এখানে ঘোরালে কিন্তু অবশ্যই ঘুরবে এবং এখানে ভোল্টেজ তৈরি হবে। তো দেখুন, প্রথমত এটা ঘুরি আমরা, এখানে ভোল্টেজ দেখি। দেখুন এখান থেকে দুইটা তার বেরিয়েছে, এখান থেকে বেরিয়েছে কিন্তু দুইটা তার এখান থেকে নেওয়া। এখন এখানে আমরা এই লাইনটা লাগিয়ে দিচ্ছি এবং এখানে আমরা এসি সিলেক্ট করে দেবো, 700 ভোল্টের রেঞ্জে দিলাম। দেখুন এখন যদি আমরা শ্যাফটটা ধরে ঘুর দিই, তাহলে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই ভোল্টেজ আসবে। দেখুন সামান্য ঘোরাচ্ছি, খুবই আস্তে ঘোরাচ্ছি, এটা হাত দিয়ে বেশি দূরে ঘোরানো যায় না। এখানে কিন্তু ভোল্টেজ আসতেছে, দেখুন এটা একটু দূরে ঘোরানোর চেষ্টা করি আর আমরা, আপনারা এদিকে খেয়াল করবেন। দেখুন এটা কিন্তু ভোল্টেজ দিচ্ছে প্রায় 181 পর্যন্ত ভোল্টেজ উঠছিল। দেখুন ভোল্টেজ তুলছি আমরা, দেখুন ভোল্টেজটা এখন এনটা হোল্ড করছি আমরা 178 ভোল্টেজে। আসলে এটা হাত দিয়ে ঘুরে এতটা ভোল্টেজ আনা যায় না, তাহলে কিন্তু এটা আমরা যদি সঠিক আর্মে ঘুরাইতে পারি, তাহলে কিন্তু এটা অবশ্যটা ভোল্টেজ আসবে। তাই ঘুরালে এখানে শ্যাফটা ঘুরতে বোঝা যাচ্ছে, ওটা বদলে দিচ্ছি আমরা। এখন দেখুন এটা ঘুরালে কিন্তু এখানে ভোল্টেজ আসতেছে। তো এখন এখানে শুধু ভোল্টেজই না, এখানে কিন্তু আসলে লোডও চালানো যাবে। এখানে যে আপনারা ইনকন্ডেন্সিং ল্যাপটি দেখতেছেন, এটা এখানে আমরা চালিয়ে দেখাবো। দেখুন এখন কিন্তু এটা একটু ঘোরাতে একটু কষ্ট হবে, কারণ এখানে জানেন আপনারা জেনারেটরে যদি লোড দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একটু ঘোরাতে কষ্ট হয়। এটা ঘোরালে কিন্তু এখানে বাতিটা জ্বলবে, আপনারা দেখে বুঝতে পারবেন বাতিটা জ্বলবে। দেখুন আমরা সামান্য ঘোরাচ্ছি, তারপর যে বাতিটা কিন্তু জ্বলতেছে, এটা একটু জোরে ঘোরাটাই কিন্তু বাতিটা পুরো ভোল্টেজে জ্বলতে থাকবে। এখন দেখুন এটা আমরা ঘোরানোর চেষ্টা করতেছি, এটা এখানে কিন্তু ঘুরলে আপনাদের দেখতে পাবেন সেটা, এটা ঘুরবে, এটা ঘুরলে কিন্তু বাতিটা জ্বলবে। দেখুন এটা ঘোরানোর চেষ্টা করি আমরা, দেখলেন যে এটা ঘুরলে কিন্তু এখানে বাতিটা জ্বলতেছে। তো এটা সঠিক আরপিএমে ঘোরাইতে পারলে কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আমরা লোড চালাতে পারবো এবং এখান থেকে অনেক শক্তি পাওয়া যাবে। তাইলে আমাদের দেশে সাধারণত এই বিএলডিসি মোটরগুলো একবার নষ্ট হয়ে গেলে এগুলো আর ব্যবহার করা হয় না রিক্সা ভ্যানে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই পুরনো বিএলডিসি মোটর থেকে আমরা এভাবে বাসা বাড়িতে ব্যবহারের জন্য ছোটোখাটো জেনারেটর তৈরি করে নিতে পারি। দেখুন আমি সামান্যটা হাত দেখানোর চেষ্টা করতেছি এখানে, তাহলে হাত দেখলে এগুলো আসলে বোঝা যায় না, অনেক শক্তি লাগে এখানে ঘোরাইতে গেলে। আপনি একটু লক্ষ্য করুন, এখানে আমি এটা এটা ঘোরানোর চেষ্টা করতেছি, কিন্তু দেখলেই বুঝতে পারেন আপনারা। দেখুন এই শ্যাফটি ঘুরবে,
এই শ্যাফটি ঘোরাচ্ছি আমি, দেখলেন যে এটা যখন আমি ঘোরাচ্ছি হাত দিয়ে লাইটটি কিন্তু জ্বলতেছে। তা দেখলেন আসলে এটা দিয়ে কিন্তু আসলে জেনারেটর তৈরি করা সম্ভব। তা আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাচ্ছি না এখানে কীভাবে কয়েল করা হয়েছে, শুধুমাত্র দেখালাম এটা দিয়ে আসলে জেনারেটর তৈরি করা সম্ভব। তো সকলকে আমি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক দিন, শেয়ার করুন, এবং এই জেনারেটর তৈরি করেছি কীভাবে এবং এখানে কয়েল করা হচ্ছে কীভাবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও তাদের সঙ্গে সঙ্গে পেয়ে যান, তার জন্য মানে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।